ভূপেন বাবু দেখছি আজকের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছেন, ওনার ঘরটা ভাড়া দেবেন। দেখি বেশ কায়দা করে যদি বিনা পয়সায় ঘরটা কব্জা করা যায়, বেশ ভালো একটা আড্ডাখানা হবে। শেষে একবার কুকুর লইয়া কি রাস্তায় খাড়াইয়া থাকবে? ও গড, কানন, ডু সামথিং। শোনো শোনো সবে, আজি বাড়িওয়ালা বাহির করিয়াছে আমাদের, রাখিবে না আর। কি হবে উপায়? তবে কি যাত্রা পাড়ার শেষ লোক? না 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 না, উপায় হইবে কিছু। আজকের কাগজে দেখিলাম ভাড়া দেয়া হবে, আছে খবর সেখানে। চলো চলো তার সন্ধানে চলো চলো। পাগল লেগে দাও তোমার। আরে এই তো তোমার ভাবছি ওখানে নাচের স্কুলটা করব, আর যাতে ভাড়াও না দিতে হয় তারও একটা ব্যবস্থা করতে হবে। রামেশ্বরী বলেছে আজকের শোকসভাটা ভূপেন বাবুর বাড়িতেই হবে, ঘর খালি আছে, আর ভূপেন বাবু যদি বাধা দেন তবে ওনার ঘর থেকে ওনাকেই গেট আউট করে দেবো। বকালি প্রভু, একটি সুসংবাদ আছে। কি সুসংবাদ বাঙালি? এখানে এই পাড়ায় একটা ঘর খালি পাওয়া গেছে। তাহলে প্রভু এই আপনার এই আশ্রমটা ভাবছি ওখানেই করব। প্রভু মালিকের মাথার হাত বুলিয়ে ফিরিতে ঘরটা দেওয়া যাবে। বাঙালি কলকাতা মালি, চলো হে শ্যামাকালি মামাকালি হরকালি, আজ তাহলে পাঠাবলি করে আসি।